বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আমি আশা করছি তোমরা ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরু করতে যাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আমার চতুর্থ ক্লাসে। তোমরা যারা আমার আগের তিনটি ক্লাস করেছো তারা ইতিমধ্যেই জেনে গেছো আমি গত তিনটি ক্লাসে আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতির ধারণা নিয়ে, সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে, যেখানে আমি বাইনারি সংখ্যাকে কীভাবে অক্টাল ভাষায় রূপান্তর করতে হয় এবং একটি বাইনারি সংখ্যাকে কীভাবে হেক্সাডেসিমাল ভাষায় রূপান্তর করতে হয় তা নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমি অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। তার আগে দুটি কথা বলে নিই, যারা ইতিমধ্যে গত দুটি ক্লাস করেছো এবং গত দুটি ক্লাসের আমার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে, যারা বিজয়ী হয়েছো তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর যারা বিজয়ী হতে পারোনি কিন্তু পরবর্তীতে এসেও আমার কাজটি করে জমা দিয়েছো, আমি সত্যি অনেক খুশি হয়েছি যে তোমরা ক্লাসে তোমাদের মনোযোগ ছিল এবং তোমরা তোমাদের হোমওয়ার্কগুলো দেখে সত্যি ভালো লেগেছে। তো আমি আশা করব পুরস্কারের জন্যই না, আসলে তোমার নিজেকে যাচাই বাছাই করার জন্য হলেও তুমি এটা করা তোমার উচিত। আর আজকের ক্লাসে পুরো ভিডিও জুড়ে আমি যে কোনো মুহূর্তে তিনটি প্রশ্ন তোমাদেরকে আমি করব, যেগুলো আমি নিচে দিয়ে দিব, ওই তিনটি প্রশ্নের তিনটি প্রশ্নেরই উত্তর সঠিক যে প্রথম দিতে পারবে তাকে আমি প্রথম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয় আমি ঘোষণা করব। সেক্ষেত্রে চোখ রাখবে যে কোনো সময় ভিডিওতে নিচে তোমার প্রশ্নগুলো আসতে পারে। তো চলো আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাস চতুর্থ ক্লাসে চলে যাই। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে কীভাবে তুমি একটি অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করবে, অথবা কীভাবে তুমি একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে তুমি আবার বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারো। মানে আজকে আমরা দুটি রূপান্তর দেখব। প্রথমটি হচ্ছে কীভাবে একটি অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করবে। যারা বাইনারি থেকে অক্টালে যেতে পেরেছ, অক্টালে তুমি রূপান্তর করতে যারা পেরেছ, তারা খুব ইজিলি অক্টাল থেকে আবার বাইনারিতে তুমি রূপান্তর করতে পারবে। তো দেখো, শুরু করি আমরা আমাদের ক্লাসকে। আজকে প্রথমে দেখব কীভাবে একটি অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা লাগে। আমার লেখা দেখে কেউই হাসবে না, একটা সময় আমার ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল, যার কারণে আমার হাতের লেখাটা খুবই খারাপ। আমি এই জন্য পাশে তোমাদেরকে আবার টাইপ করে দেখিয়ে দিচ্ছি আসলে আমরা কী কী লিখছি আমি নিজ বোর্ডে। তো চলো আমি প্রথমে একটি অক্টাল সংখ্যা একটি প্রশ্ন নিয়ে নিই। আমরা যেটা জানি যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে টোটাল অঙ্ক ব্যবহার হয় আটটি, জিরো থেকে সেভেন, এর বাইরে কোনো অঙ্ক লেখা যাবে না। তারপর একটি প্রশ্ন নিয়ে নেবো আমরা। এটি একটি অক্টাল সংখ্যা, এই অক্টাল সংখ্যাকে এটার সমতুল্য বাইনারি মান কত, বা এটাকে কীভাবে তুমি বাইনারিতে তুমি ডাইভার্ট করবে, বাইনারিতে তুমি কনভার্ট করবে, সেটা আজকে আমরা দেখব। চলো আমরা নিয়ে যাই এটাকে বাইনারিতে। আচ্ছা, যারা আগের ক্লাসটি যারা করেছ, আগের ক্লাসে আমার একটা নির্দেশনা ছিল যে কখনোই আমার আগের ভিডিও দেখা ছাড়া ওই ভিডিও ওই ক্লাস থেকে যাতে অংশগ্রহণ না করো। ঠিক একই ধরনের নির্দেশনা আজকের ক্লাসের জন্য, যারা আমার যারা আজকে থেকেই শুরু করছো ক্লাস, আজকে প্রথম আমার ক্লাস করছো, তাদেরকে বলবো যে তুমি আপাতত ক্লাস এখানে স্টপ যাও, তুমি আগে বাকি তিনটি ভিডিও দেখে তারপর তুমি এই ক্লাসে আসো। কারণ ওই তিনটি ভিডিওতে এমন কিছু বিষয় আছে যা তোমাকে এখানে অঙ্ক করতে সাহায্য করবে এবং সামনের অঙ্কগুলো করতে তোমাকে সাহায্য করবে। আচ্ছা, যারা গত ক্লাস যারা করেছিলে সেখানে আমরা দেখিয়েছিলাম যে প্রতি তিনটি বাইনারি বিটের সমন্বয়ে একটি করে অক্টাল বিট হয়েছিল, মনে আছে? প্রতি তিনটি বাইনারি বিটের যোগফল হয়েছিল একটি করে অক্টাল বিট, কারণ তিনটি বিটের যোগফলই ছিল মূলত সেভেন, মনে আছে? আচ্ছা, তার মানে আমরা কি এটা বলতে পারি না যে এখানে প্রত্যেকটি অক্টাল বিটের ভিতরে তিনটি করে বাইনারি বিট রয়েছে? কারণ প্রত্যেকটি অক্টাল বিটে তো তিনটি বাইনারি বিটের সমন্বয় গঠিত, তাই তো? তার মানে আমরা প্রত্যেকটি অক্টাল বিটকে যদি আমরা ভেঙে পেলি তবে আমরা আবার সেই আগের তিনটি বাইনারি বিট আমরা পেয়ে যাব। আমি যেখানে সিরিজ বলেছিলাম মনে আছে, বাইনারি বিট থেকে আমরা যখন অক্টাল এনে এসেছিলাম আমরা সিরিজের মানগুলো ধরে ধরে যোগ করেছিলাম। সিরিজটি কেমন ছিল? সিরিজটি ছিল এমন 1 2 4 8, মনে আছে? এই তিনটি বিটের যোগ হয়ে ছিল মূলত একটি করে অক্টাল বিট। তো এই ক্ষেত্রে দেখো তো, আমরা এই 5কে যদি আমরা ভেঙে ফেলি তাহলে দেখো তো এখানে কোন কোন বিটটিকে তোমাকে অ্যাক্টিভ করা লাগবে, কোন কোন বিটটিকে তুমি গ্রহণ করবে আর কোনটিকে তুমি গ্রহণ করবে না। গ্রহণ করা মানে হচ্ছে এখানে তিনটি বিট, এই তিনটি বিটের সমন্বয়েই তো 7 হয়েছে, তাই তো? তো এই তিনটি বিটের কোনো না কোনোটার সমন্বয় কিন্তু 5 হবে। যেটা যেটা সমন্বয় হবে সেগুলোকে আমরা গ্রহণ করবো, অ্যাক্টিভ করবো, আর যেগুলোর প্রয়োজন নেই সেটাকে আমরা অফ করে দিব, অফ মানে জিরো করে দিব, কেমন?
দেখো তো কোন কোন বিটটিকে অ্যাক্টিভ করলে তুমি 5 পাবে? হ্যাঁ, 4 আর 1 এই দুটো বিটকে তুমি যদি অ্যাক্টিভ করে দাও তাহলে আমরা পাবো 5, আর মাঝখানের বিটটিকে তোমাকে 0 করে দিতে হবে। তাহলে এটা একটা অন করব, এটা একটা অন করব, আর এটাকে অফ করব। তাহলে 5 কে ভাঙলে আমরা পাচ্ছি 101, তাহলে এটাকে ভাঙলে পাবো আমরা 101। এইবার আসো আমরা যদি 3 কে ভেঙে ফেলি, 3 কোন কোন বিটটিকে গ্রহণ করলে, কোন কোন বিটটিকে অ্যাক্টিভ করলে তার মান 3 হবে? দেখো তো কোনটাকে কোনটাকে আমি অ্যাক্টিভ করব। আমি যদি 2 এবং 1 এই দুইটাকে আমি যদি অ্যাক্টিভ করি তাহলে আমাকে 3 পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 4টিকে আমি অফ করে দিব। তাহলে 4 এর জায়গায় আমি 0 দিব আর দুটোর জায়গায় আমি 1 দিব। তাহলে 3 কে ভাঙলে আমরা পাচ্ছি 011। এইবার আসো 0, দেখো তো কোন বিটটি অ্যাক্টিভ করলে 0 হবে? আমরা যদি এখানে অ্যাক্টিভিটি যদি অ্যাক্টিভ করে দিই তাহলে যে কোনো একটা মান চলে আসবে। তাহলে কি করা যাবে, কোনো বিটকে আমরা অ্যাক্টিভ করবো না, আমরা 3টি বিটকেই আমরা অফ করে দিব, মানে 0 করে দিব, তাহলে তার মান বের হয়ে আসবে 0। তাহলে এই 0কে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা পাচ্ছি 000, 3টি বিটে পাচ্ছি, কেমন? তার মানে দেখা যাচ্ছে প্রত্যেকটি অক্টাল বিটকে ভাঙলে আমরা 3টি করে বাইনারি বিট পাচ্ছি। আমরা মজা ছলে বলতে পারি এগুলো এক একটি যদি সাপ হয় তো এই সাপগুলোর পেটের মধ্যে 3টা করে বাইনারির বাচ্চা আছে প্রত্যেকটা পেটের মধ্যে। প্রত্যেকটাকে ভাঙলে আমরা মূলত এই 3টি করে ডিম পাচ্ছি বা 3টি করে আমরা বাচ্চা পাচ্ছি। আচ্ছা, এই 3টিকে ভাঙার পর আমরা এটা পেলাম, কেমন? রেডিস পয়েন্টের জায়গায় আমরা রেডিস পয়েন্টটি বসিয়ে দেবো। তারপর 7কে ভাঙলে দেখো তো কোন কোন বিটটিকে অ্যাক্টিভ করলে তুমি 7 পাবে? অবশ্যই তোমাকে 3টি বিটি অ্যাক্টিভ করে দেওয়া লাগবে, তাহলে তুমি 7 পাবে। 3টি বিটের যোগফল 7 হয়, তাহলে আমরা 7কে ভাঙলে পাচ্ছি 111। 2 2কে দেখো তো কোন বিটটিকে অ্যাক্টিভ করব? হ্যাঁ, আমরা 2 নাম্বার 2 এর মানের যে বিটটি আছে সেটাকে অ্যাক্টিভ করব, বাট বাকি দুটোকে আমরা অফ করে দেবো, ডিঅ্যাক্টিভ করে দেবো। তাহলে আমরা পাবো 2 এর মান। এবার হয়ে গেছে অক্টাল থেকে একটা বাইনারি সংখ্যা, তার মানে এই অক্টাল সংখ্যাটির সমতুল্য বাইনারি মান মূলত এটি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবা, গত ক্লাসে দেখেছি যে অনেকেই হোমওয়ার্কগুলো করার ক্ষেত্রে এই যে অ্যারো চিহ্নগুলো তীর চিহ্নগুলো অনেকেই তাও নেই, না এটা করা যাবে না, তীর চিহ্ন দেওয়া লাগবে, না হলে তুমি মার্কস পাবে না, তোমার টিচার বুঝবে না যে তুমি কোনটাকে বিশ্লেষণ করে কোনটাকে তুমি ব্যাখ্যা করে কোনটার মান তুমি কোনটা বসিয়েছো। তীর চিহ্ন দেওয়ার মানে হলো যে আমি এটাকে ভেঙে আমি এই 3টা পেয়েছি, এই জন্য তোমাকে অবশ্যই অ্যারো চিহ্নগুলো ব্যবহার করা লাগবে। তাহলে এইভাবে মূলত আমরা অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। এরই মধ্যে আমার ভিডিওর মধ্যে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেবো কীভাবে তুমি আরেকটি অক্টাল সংখ্যাকে বাইনারিতে নিয়ে যাবে, 3টি কাজের মধ্যে একটি কাজ থাকবে, সেটি তুমি করে নেবে। এবার চলো আমরা চলে যাই কীভাবে হেক্সাডেসিমাল অঙ্ক থেকে তুমি বাইনারিতে নিয়ে আসবে। কিভাবে হেক্সাডেসিমাল একটা অঙ্ককে একটা সংখ্যাকে তুমি বাইনারিতে রূপান্তর করবে আমরা সেটা দেখব। আগে আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, কেমন? এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা, কিভাবে বুঝবো? কারণ এটার বেস হচ্ছে 16। হেক্সাডেসিমাল ভাষায় হেক্সাডেসিমাল সংখ্যার বেস কত ছিল? 16 ছিল। আচ্ছা, এইবার আসলে আমরা এটাকে ভেঙে আমরা বাইনারিতে নিয়ে যাই। মনে আছে যারা বাইনারি থেকে যারা হেক্সাডেসিমালে আমরা নিয়ে গেছিলাম যে ক্লাসে, মানে গত ক্লাসে আমরা দেখেছিলাম প্রতি 4টি বাইনারি বিটের যোগফল হয়ে একটি করে হেক্সাডেসিমালের বিট হয়েছিল, মনে আছে? কথাটাকে তুমি একটু ঘুরিয়ে দাও, যদি আমি এভাবে বলি যে প্রতি 4টি বাইনারি বিটের সমন্বয়ে একটি হেক্সাডেসিমালের বিট, আবার এবার বলতে পারি একটা হেক্সাডেসিমালকে ভাঙলে আমরা 4টা বাইনারি বিট পাচ্ছি। আমরা মনে আছে সিরিজের কথা, সেখানে সিরিজটা কয়টা বিট নিয়েছিলাম আমরা? এই 4টি বিট নিয়ে আমরা কাজ করেছিলাম, 4টি বিটের সমন্বয় মূলত হেক্সাডেসিমালগুলো হয়েছিল। তাহলে আমরা এদের প্রত্যেককে ভাঙলে আমরা এই 4টি করে বিট পেয়ে যাব। আচ্ছা চলো আমরা শুরু করি, আমরা বি কে ভেঙে ফেলি। হেক্সাডেসিমালের ভাষায় বি এর সমতুল্য ডেসিমাল মান কত জানিছিল, মনে আছে? ওরা 9 এর পরে 10 ওরা এ বলতো, ওরা 11 বা 11 ওরা বি বলতো, তার মানে বি এর মান 11।
আচ্ছা বলো তো কোন কোন বিটটিকে অ্যাক্টিভ করলাম এখানে 11 বানাতে পারবো, 11 তৈরি হবে, কোন কোন বিটটিকে অ্যাক্টিভ করবো? 8 লাগবে তাই তো, 4 নিলে 12 হয়ে যাবে, 4 নেওয়া যাবে না, তাহলে 8 2 10 10 1 11, তার মানে এই বিটটি এই বিটটি এই বিটটি তিনটি বিট আমি অ্যাক্টিভ করবো আর এটাকে অফ করে দিব, তাহলে বি কে ভাঙলে আমি পাচ্ছি 1011। এফ এফ এর মান কত ছিল? 15। দেখো তো কোন কোন বিটকে অ্যাক্টিভ করলে আমরা 15 পাবো, সবগুলো বিটকে অ্যাক্টিভ করা লাগবে কারণ সবগুলো বিটের যোগফলে কিন্তু 15 হয়। তাহলে এফ কে ভাঙলে আমরা পাচ্ছি কি 4টি 1 পাচ্ছি, 3 কে ভাঙলে কি পাবো? 3 কে ভাঙলে আমরা শুধু 2 এবং 1 এর দুটো বিটকে আমরা অ্যাক্টিভ করব, এই দুটোকে অফ করে দিব। আশা করি বুঝতে পেরেছো। এবার রেডিস পয়েন্ট, 5 কে ভাঙলো, 5 কে ভাঙলে আমরা কাকে দিতে পাচ্ছি? আমরা 4 এবং 1 এই দুটো বিটকে আমরা অ্যাক্টিভ করব, এটা এবং এটাকে অ্যাক্টিভ করব এবং দুটোকে অফ করে দিব, তাহলে কি হবে 0101। 0 কে ভাঙলে কোন বিটকে অ্যাক্টিভ করবো? কোনো বিটকে অ্যাক্টিভ করা যাবে না, কোনোটাকে অ্যাক্টিভ করা যাবে না, কারণ কোনোটাকেই তুমি যদি অ্যাক্টিভ করে দাও তাহলে একটা মান চলে আসবে, তাহলে সবগুলোকে কী করা লাগবে? ডিঅ্যাক্টিভ করে দেওয়া লাগবে। তাহলে 0 কে ভাঙলে আমরা পাচ্ছি 4টা 0। ই এর মান কত? এ যদি 10 হয়, বি যদি 11 হয়, সি যদি 12 হয়, ডি যদি 13 হয়, তাহলে ই হচ্ছে 14। তাহলে 14 কোন কোন মানটিকে আমরা হতো, কোন কোন বিটটিকে আমরা অ্যাক্টিভ করবো 14-র জন্য? 8 4 2 8 4 12 12 2 14, তাহলে তিনটাকে অ্যাক্টিভ করবো, এটাকে অফ করে দিব, তাহলে এটার মান হচ্ছে এটা। এই হয়ে গেল আমাদের এই সংখ্যাটির, এই হেক্সাডেসিমাল সংখ্যাটির সমতুল্য বাইনারি মান। আশা করি বুঝতে পেরেছ। এরই মাঝে তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে এগুলোর সমাধান করে অতি দ্রুত তুমি ইনবক্স আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, আমি তার মধ্যে বিজয়ী ঘোষণা করে দিব। আর আজকের ক্লাসের মধ্যে যদি কোনো একটি বুঝতে তোমার যদি সমস্যা হয় তবে সেটি নিয়ে অবশ্যই তুমি প্রশ্ন করবে, আমি এটা সমাধান দিয়ে দিব। তো সেই পর্যন্ত তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আবারও ঠিক আগামী বৃহস্পতিবারে। আমার ক্লাসগুলো হবে প্রতি বৃহস্পতিবার, সোমবারের ক্লাসগুলো আমাদের আশরাফ স্যার নেবে আর বৃহস্পতিবার ক্লাসগুলো নেব আমি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।